তারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করে আর দয়াল নবী বলেছেন শরীয়ত সম্মত না হইয়া অবৈধ ভালোবাসায় কোন পুরুষ কোন নারী যদি মিলিত হয় এটাকে জিনা বলা হয় আর অবৈধ ভালোবাসায় যারা জিনার কাজে লিপ্ত হয় আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর দরবারে অভিশাপ করতে শুরু করে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা সাবালক পুরুষ সে যখন স্বাবলম্বী হয়ে যায় ওই ব্যক্তির জন্য নেকাহ করা জরুরি হয়ে যায় তার জিনার কাজ থেকে বেঁচে থাকার জন্য জিনার কাজ থেকে বেঁচে থাকার জন্য ওই ব্যক্তিটা যেন তার সঙ্গিনী বানিয়ে ফেলে তার সঙ্গিনীকে কাছে নিয়ে আসে অর্থাৎ যখনই তার কামবাবের প্রেম জাগ্রত হবে যখন তার মধ্যে কামবাবের উদ্রেক জাগ্রত হবে ওই পুরুষটা যেন সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে চলে যায় বাবাজিরা আমার একটা স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে ওই পুরুষের চাহিদা মেটানোর জন্য সে যখন যখন ইচ্ছা তখন তার স্ত্রীকে সে ব্যবহার করতে পারবে কিন্তু অবৈধ ভালোবাসায় লিপ্ত হইয়া যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় কোনো নারীর কাছে যাওয়া যাবে না গেলে এটা জিনা হবে আর ঘরে যদি স্ত্রী থাকে সকাল নয় সন্ধ্যা নয় দুপুর নয় রাত্র নয় যখন পুরুষ লোকের মধ্যে কামবাবের উদ্রেক জাগ্রত হয় ইসলাম বলেছে আল্লাহর হাবিব বলেছেন তুমি ওই মুহূর্তে তোমার বিবির কাছে চলে যাও তোমার সঙ্গিনীর কাছে চলে যাও কারণ সেই ব্যক্তি তোমাকে আরাম দেবে সেই ব্যক্তি তোমাকে আনন্দ দিবে তোমার চাহিদা মেটানোর জন্য দেহের চাহিদা পূরণের জন্য অন্য নারীর কাছে যাওয়ার প্রয়োজন নাই তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও এই জন্য ভাইয়েরা আমার এই ক্ষেত্রে রসূল বলেছেন স্ত্রীদেরকে রসূল বলেছেন তোমরা তোমাদের সাজসজ্জাটা রাখো একমাত্র তোমার স্বামীর জন্য কার জন্য স্ত্রীদেরকে রসূল বলেছেন হে স্ত্রীগণ হে মহিলাগণ তোমরা সাজসজ্জা করে বেপর্দা হয়ে রাস্তাঘাটে পর পুরুষের সামনে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফযলি বিসমিল্লাহির রহমানির الحمد لله الملك الجبار العزيز الغفار الكريم الستار مولج الليل في النهار مجري الفلك في البحار ورازق الدود في الكفار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قائلها من عذاب وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا درشو بے معراج بودی جبرائیل اندر قاب پانی حدا برسری رے گمبد خضرا توی اللهم صل زبان کھلے مولانا محمد وعلى علی سیدنا مولانا امان باجین بندورا একটা বার ভাইবা দেখেন এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে বসে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা ভাইবা দেখেন কত রোগী প্যারালাইসিস রোগ হওয়ার কারণে গর্ভবতী হয়ে বসে আছে একটা বার চিন্তা করে দেখেন ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে কত মানুষের মুখ বাঁকা হয়ে আছে কত মানুষের জবানটা বন্ধ হয়ে আছে ঠিক না বেটে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে পারলে চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমাকে আপনাকেও ব্রেইন স্ট্রোক দিতে পারতেন প্যারালাইসিস রোগ দিতে পারতেন হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন আমার রানীগঞ্জ এলাকার বাবাজিরা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি কত দয়াবান আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দেন নাই প্যারালাইসিসের রোগ দেন নাই জটিল কঠিন রোগে আক্রান্ত না করে সুস্থতার নিয়ামত দান দিয়ে করে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন তাইলে এই জবান দিয়ে প্রশংসা করব কার আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয় ও যুবক আমার বাবাজিরা দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয় দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয় দুরূদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয় বাজানো যেই দুরূদে পাকের এত শান এত ফজিলত এত মান এই নবী পাকের দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে তাইলে সবাই মহব্বতের আওয়াজ আমার সাথে পড়ুন আল্লাহ اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آله سيدنا مولانا أشون জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু প্রেমের সুরে প্রেমের আওয়াজে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায় সবাই উচ্চ কণ্ঠে আমার সাথে জিকির করনে ইসমে জাত আল্লাহ 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 ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে তোমার রহমান নামটির খাতির আজকের মাহফিল কবুল করো রে তোমার রহিম নামটির খাতির ও মাহবুব মাওলারে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 জোরে গেটটা ক্লিয়ার করে আপনারা মেহরবানি করে বসেন
অন্য ভাইদেরকে বসতে দেন আপনারা বসেন আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো রে আমার দয়াল নবীর খাতিরে আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে ও আব্বাস মাওলারে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 মাফ কই ইরাদা তো আমি গো আল্লাহ যত রঙের অপর দিয়ামে মাশাল্লাহ আল্লাহ 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 যত রঙের অপর দিয়ামে সবাই বসে যান কোরআনের শুই নাচি গো আল্লাহ তুমি অন্তর জামি মাশাল্লাহ আল্লাহ 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 কোরআনের শুই নাচি গো আল্লাহ তুমি অন্তর জামি তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙের অপর দিয়ামে মাশাল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলিয়া সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه أما بعد উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট উপজেলাধীন রানীগাঁও শহীদ গাহ ময়দানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত রানীগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে
প্রতি বছরে নেই দুই দিন ব্যাপী 33তম মহাপবিত্র দরসুল কোরআন সুন্নি মহা সম্মেলন 2023 ইংরেজি শনির আজকে সমাপনী দিনের চতুর্থ অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চ প্রবিষ্ট খন্দকার মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আজকের মাহফিলে পঞ্চম অধিবেশনে যিনি সভাপতিত্ব করবেন এবং এই তাফসীর মাহফিলের দরসুল কোরআন মাহফিলের যিনি সভাপতি উস্তাদুল উলামা হযরতুল আলাম মাওলানা রফিকুল ইসলাম জাফরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন মুজাহিদ আহলে সুন্নাত বিশিষ্ট লেখক ও গবেষক টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্নিয়তের প্রচার প্রসারের জন্য সুন্নিয়তের মশাল হাতে নিয়ে যিনি বাতিলের বিরুদ্ধে বারবার মুখোমুখি হন সেই একটাই নাম আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন অধ্যক্ষ বদরুর রেজা সেলিম সাহিব সহ মঞ্চ প্রবিষ্ট ওলামা আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরাম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরুদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা সকলের প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম দু জাহানের সরদার উম্মতের দরুদি শাফাতের কান্ডারি যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি কুল কায়নাতের রহমত যিনি সমস্ত নবীগণের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর শানি নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার অন্যতম একখানা সূরা সূরা আর রোমের 21 নম্বর আয়াতে কারিম আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি জোরে কোন আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেব আসবেন ওনার কাছে মাইক রেখে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যত জাতি সৃষ্টি করেছেন সকল জাতির মধ্য হতে দুইটা জাতকে আমার আল্লাহ স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন একটা হলো মানব জাতি আরেকটা হলো জিন জাতি এই দুইটা জাতকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদান্বিত করে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না তবে হে করেছি ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ বলেন এই মানব জাতির মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ বৃদ্ধির জন্য নারী এবং পুরুষের সৃষ্টি করেছেন কথা কোন ঠিক কিনা একটা জিনিস চিন্তা করে দেখবেন ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নারী এবং পুরুষকে এত কাছে টেনে আনিয়ে আসে আপনার বাড়ি হতে পারে চুনারুঘাট রানীগাঁও
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গী লিখে রেখেছেন কোথায় এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন অনেক সময় দেখা যায় হইতে পারে ঢাকায় হইতে পারে কুমিল্লায় হইতে পারে আপনার পাশের বাড়ি হইতে পারে হবিগঞ্জ হইতে পারে সিলেট অর্থাৎ দেখেন যেই ব্যক্তিটাকে দুনিয়াতে আসার পরে কোনোদিন চিনতাম না জানতাম না সেও একটা ডেগের খাবার খেয়েছে আমি এক ডেগের খাবার খেয়ে বড় হয়েছি কিন্তু সাবালক হওয়ার পরে স্বামী এবং স্ত্রীকে এত কাছে আনা হয় দেখেন এই একটা ঘরে অনেক আপন লোক থাকে থাকার পরে সাবালক হওয়ার পরে যার যার মতো করে সবাই বাসস্থান আলাদা আলাদা হয় ঠিক না বিটি কিন্তু শরীয়তের বন্ধনে স্বামী এবং স্ত্রীকে এত কাছে নিয়ে আসা হয় একটা রুমের মধ্যে চারটা পাঁচটা রুম থাকলেও স্বামী স্ত্রীর বিছানা হয় একটা রুমের ভিতরে ঠিক কিনা বলেন শুধু তাই নয় ভালোবাসা যদি বেশি হয় অনেক সময় বালিশটাও এক হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই হুকুম দিয়েছেন কে জোরে বলেন কে কারণ সূরা রুমের ২১ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে উত্তম একটা আদেশ রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন না অর্থাৎ একটা পুরুষ দেহের বাম পাজরের এক হাড্ডি থেকেই তার সহধর্মিণীর আবিষ্কার করা হয় তার সৃষ্টি করা হয় সুবহানাল্লাহ বলবেন না এই জন্য শরীয়তের ভাষায় আঞ্চলিক ভাষায় অনেক সময় বলা হয় যে স্বামীর অর্ধাঙ্গিনী স্ত্রী কথা কোন ঠিক না ঠিক স্বামীর দেহেরই একটা অংশ তার স্ত্রী অর্থাৎ হাদিস শরীফের মধ্যে রসুল বলেছেন যে প্রত্যেকটা পুরুষের বাম পাজরের হাড় থেকেই একটা নারীর সৃষ্টি হয় জোরে কন্যা সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ২১ নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বাস করতে পারো সুখে শান্তিতে জীবন যাপন করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন মায়া সৃষ্টি করে দিয়েছেন জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ ভাইবা দেখবেন আপনার বাড়ি হতে পারে চুনারুঘাট রানীগাঁওয়ের মধ্যে আপনার সঙ্গিনী হইতে পারে হবিগঞ্জ শহরের মধ্যে হতে পারে আপনার বাড়ি রানীগাঁও আপনার স্ত্রী হইতে পারে চুনারুঘাট সদরে দুইজন দুই গ্রামের বাসিন্দা দুইজন দুই উপজেলার বাসিন্দা দুইজন দুইটা জেলার বাসিন্দা কিন্তু শরীয়তের বন্ধনে এমন কাছে আমাদেরকে নিয়ে আসা হয় একজন ব্যক্তি যখন তার স্ত্রীকে তার দেহের অর্ধাঙ্গিনী বানায় স্বামী স্ত্রীর বিছানাটা একই রুমের মধ্যে হয় একটা ঘরের মধ্যে যদি তিনটা চারটা রুম হয় স্বামী স্ত্রীর শয়ন কিন্তু একটা রুমের মধ্যে হয় এই যে মধুর ভালোবাসা এই ভালোবাসার মধ্যে যারা আবদ্ধ হইয়া যায় হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলনে আবদ্ধ হয় আসমান জমিনের সকল ফেরেশতারা আমার আল্লাহর দরবারে আনন্দের জিকির করে ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা রে শরীয়তের বন্ধন হওয়ার পরে স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলনে আবদ্ধ হইয়া যায় আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দের জিকির করে আর দয়াল নবী বলেছেন শরীয়ত সম্মত না হইয়া অবৈধ ভালোবাসায় কোন পুরুষ কোন নারী যদি মিলিত হয় এটাকে জিনা বলা হয় আর অবৈধ ভালোবাসায় যারা জিনার কাজে লিপ্ত হয় আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর দরবারে অভিশাপ করতে শুরু করে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা সাবালক পুরুষ সে যখন স্বাবলম্বী হয়ে যায় ওই ব্যক্তির জন্য নেকাহ করা জরুরি হয়ে যায় অর্থাৎ জিনার কাজ থেকে বেঁচে থাকা
থাকার জন্য জিনার কাছ থেকে বেঁচে থাকার জন্য ওই ব্যক্তিটা যেন তার সঙ্গিনী বানিয়ে ফেলে তার সঙ্গিনীকে কাছে নিয়ে আসে অর্থাৎ যখনই তার কামবাবের প্রেম জাগ্রত হবে যখন তার মধ্যে কামবাবের উদ্রেক জাগ্রত হবে ওই পুরুষটা যেন সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে চলে যায় বাবাজিরা আমার একটা স্ত্রী যদি ঘরের মধ্যে থাকে ওই পুরুষের চাহিদা মেটানোর জন্য সে যখন যখন ইচ্ছা তখন তার স্ত্রীকে সে ব্যবহার করতে পারবে কিন্তু অবৈধ ভালোবাসায় লিপ্ত হইয়া যেই কোনো মুহূর্তে যেই কোনো সময়ে কোনো নারীর কাছে যাওয়া যাবে না গেলে এটা জিনা হবে আর ঘরে যদি স্ত্রী থাকে সকাল নয় সন্ধ্যা নয় দুপুর নয় রাত্র নয় যখন পুরুষ লোকের মধ্যে কামবাবের উদ্রেক জাগ্রত হয় ইসলাম বলেছে আল্লাহর হাবিব বলেছেন তুমি ওই মুহূর্তে তোমার বিবির কাছে চলে যাও তোমার সঙ্গিনীর কাছে চলে যাও কারণ সেই ব্যক্তি তোমাকে আরাম দেবে সেই ব্যক্তি তোমাকে আনন্দ দেবে তোমার চাহিদা মেটানোর জন্য দেহের চাহিদা পূরণের জন্য অন্য নারীর কাছে যাওয়ার প্রয়োজন নাই তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও এই জন্য ভাইয়ের আমার এই ক্ষেত্রে রসুল বলেছেন স্ত্রীদেরকে রসুল বলেছেন তোমরা তোমাদের সাজসজ্জাটা রাখো একমাত্র তোমার স্বামীর জন্য কার জন্য স্ত্রীদেরকে রসুল বলেছেন হে স্ত্রীগণ হে মহিলাগণ তোমরা সাজসজ্জা করে বেপর্দা হয়ে রাস্তাঘাটে পর পুরুষের সামনে যাই।